অ্যাডভোকেট যেটা বলল যে আজকে আমরা সাবমিট করে দিয়েছি, পিটিশন করে দিয়েছি, মঙ্গলবারের ভেতরে রিপোর্ট পেয়ে যাব আমরা, বিষ্ণুপুর সিপি, ডিআইজি, আইপি, সিআইডি সবাইকে জানিয়েছি, টোটাল নবান্ন সবাইকে লেটারে আমাদের কেস ফাইল হয়ে যাবে। আমরা এখন কেস করে এসেছি, এই হাইকোর্ট দিয়ে এখন বেরিয়েলাম, মঙ্গলবারের ভেতরে রিপোর্ট পেয়ে যাব। যদি মঙ্গলবারের ভেতরে রিপোর্ট না পারি তাহলে আমরা এখান থেকে যে শুরু করেছি লড়াইটা পশ্চিমবঙ্গ থেকে আমরা দিল্লি অবধি যাব। কিছু বি করে আমরা এই যে পাপি আছে, ও তো একটা মানে একটা ব্যক্তির নাম, কিন্তু এই যে পুরো চেনটা বাংলাদেশের, এইটা পুরো বাংলাদেশ করে রেখেছে, ওইটাকে আমরা শেষ করব। বিষ্ণুপুর থানাতেই আমরা এ করছি। আমি এই অনুরোধ সরকার থেকে কি আমি এইখানে ইন্ডিয়ার বাচ্চা, আমার জানের খুব খারাপই, আমার ফলস কেস দিয়ে আমাকে ফাঁসাবার চেষ্টা করছে, আমার জান নেওয়ার চেষ্টা করছে এই বাংলাদেশি পপি, তার নাম মনির, নারায়ণগঞ্জে বাড়ি করে রেখেছে, বাংলাদেশ নারায়ণগঞ্জে ওটা মল করে রেখেছে, কিন্তু এইখানে ইন্ডিয়ার বাচ্চাদেরকে অনেক অত্যাচার করছে। প্লিজ হেল্প করুন, নাহলে আমার পাবলিক জানতে আমার সঙ্গে আছে, আমি আজ কেস ফাইল পিটিশন করে দিচ্ছি। আমরা খালি চাই বাংলাদেশি জালি পাসপোর্টে যারা আসছে তাদেরকে সরানো হোক। পপি যে বিষ্ণুপুরে বিজনেস করে রেখেছে, বিষ্ণুপুর থানা মানে মিনি বাংলাদেশটা যে আছে ওইটা যেন উঠে যায়, উঠে যায়, আমাদের এই চাঁদ। আমরা ওটাই চাই, আমরা এটা জানতে চাই, ওরা যে আসছে বর্ডার পার করে কার সাহায্য, কে সহযোগিতা করছে, হেল্পটা কার করছে, সাহারা কে দিচ্ছে, যে একটা মানুষের তিনটে পাসপোর্ট কি করে হয়, একটা মানুষের তিনটে ভোটার আইডি কি করে হয়, এটাই আমরা জানতে চাই। রিপোর্ট আশ্বাস দিয়ে যে দেখবে পুরো ব্যাপারটা, কোর্ট আশ্বাস দিয়েছে, আমরা কোর্টের কাছে আশ্বাস পেয়েছি, হাইকোর্টে এসেছে, এবারে যেটা আমাদের প্রশাসন করবে, আমাদের মাননীয় আন্দোলন আদালত যেটা করবে সেই বিচারের আমরা আশা আছি, আমরা ওই বিচারেই সন্তুষ্ট হব। আমরা ফির না হলে ফির প্রেস ক্লাবে বসছি, আর এই এখন শোভাপ্রাজ কি নাম, বিধানসভা মে আমাদেরকে ডেকেছে, আমরা পরশু বিধানসভায় আসছি, এসে এটা কথা হবে বিষ্ণুপুর থানার লেগে এই কথার জন্য। বিষ্ণুপুর বিধানসভা এবং নবান্নয় আমরা জানাচ্ছি, কি হয় দেখা যাক, তারপর আমরা আবার আপনাদের জানাবো, প্রেস ক্লাবে আমরা করবো, আমরা জানাবো। আমরা বসবো না, আমরা যত অবধি যাবো জনতা আমার সঙ্গে আছে।